हम ऑल बीटीएडी माइनॉरिटी स्टूडेंट्स यूनियन ने जो आज 31 नंबर नेशनल हाईवे ब्लॉक किया हुआ है उसका थोड़ा कोई खास कारण है। एक है जो बीटीसी जो टेरिटोरियल काउंसिल है उसमें जो हमारे नॉन बोरो के ऊपर जो अत्याचार किडनैपिंग मर्डरिंग चल रहा है कंटिन्यूसली और जो बीटीसी गवर्नमेंट जो इन द नेम ऑफ रूलिंग दैट डिस्क्रिमिनेट आज दैट डिप्राइव आज यह समझाने के लिए
हम ये जो रोड ब्लॉक एक प्रोग्राम आज हाथ में लिया हुआ है, और हम आपके चैनल के जुड़े ये बताना चाहती है कि हमारे नॉन बोरो को अगर एडुकेटली सिक्योरिटी की व्यवस्था नहीं किया हग्रामा सरकार ने, तो हग्रामा सरकार जल्द ही जल्द जितना तुरंत पड़े वो अपने पद से इस्तीफा दे दीजिए। हम उसका इस्तीफा का मांग करता है कि उसका कोई नैतिक अधिकार नहीं है, उसका कोई मॉरल राइट नहीं है वो बीटीसी का सीट में बढ़ने का। यही हमारा पहला और प्राइमरी डिमांड है। जो बीटीसी में जो सर्विस हो रहा है, बीटीसी में जो ठीका ठुकुली हो रहा है, उसमें हमारे नॉन बोरो का कोई चांस नहीं मिल रहा है। जो बीटीसी एकॉर्ड किया था उस लोगों ने उस समय उस लोगों ने बोला था कि सब जाति को इक्वल अपॉर्चुनिटी एंड डिग्निटी मिलेगा, लेकिन बीटीसी एकॉर्ड होने के बाद शासन के नाम पर वो हम लोग को शोषण कर रहा है। हम इसका घोर प्रतिबाद करते हैं और हग्रामा मोहल्ला के इस्तीफा का मांग करती है। 11:30 অবিরতভাবে চলি থকা হত্যা, হিংসা, লুণ্ঠন, ধনদাবী তথা অনাবর সম্প্রদায়ের যেটা সমমর্যাদা আর সম অধিকার, এই দাবি সমূহক লই আমি মূলত আজির রাষ্ট্রীয় পথ অবরোধ করেছি। আপনার কিমান ঘন্টিয়া কার্যসূচী? আমার কার্যসূচী 3 ঘন্টিয়া কার্যসূচী। আমি 3 ঘন্টাতে আমার প্রতিবাদ আমি সফলরূপে সাব্যস্ত করবলৈ ওলাইছো। এই প্রতিবাদের কার্যসূচীর মাধ্যমে আপনাদেরকে কি দাবি করি আছে সরকারের ওসর বা বিটিসি প্রশাসনের ওসর? আমার মূল দাবি হল বিটিসি চুক্তি যেতিয়া হল তেতিয়া হাগ্রামা মহিলারিয়ে একটা প্রতিশ্রুতি দিছিল যে বিটিসিত প্রত্যেকটি জাতি জনগোষ্ঠী সমান অধিকার আর সমমর্যাদারে জিয়াই থাকার অধিকার দিয়া হব। কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সত এইটু দেখা গই আছে বর্তমান দিনলৈকে যে হাগ্রামা মহিলারি দিয়া প্রতিশ্রুতি এতিয়ালৈকে তেও বিটিসি চুক্তি অনুযায়ী যে প্রতিশ্রুতি দিছিল সেই প্রতিশ্রুতি তেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আৰু আপোনালোকৰ জৰিয়তে হাগ্রামা মহিলাৰিক আমি তেখেতৰ যিটো মুখ্য কাৰ্যবাহী সদস্যৰ পদ এই পদৰ পৰা পদত্যাগ কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ, কিয়নো তেওঁ বিটিচিখন সম্পূৰ্ণৰূপে সফলভাৱে চলাবলৈ তেওঁ সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে। আমাৰ যোৱা আপোনালোকে জানে পেপাৰ পত্ৰিকা ওলাইছে যোৱা 30 নৱেম্বৰত আমাৰ বাসুগাঁৱৰ অন্তৰ্গত শিলপাট গাঁৱৰ পৰা নূৰ মহম্মদ নামৰ এজন সাধারণ অটো রিক্সা চালক অপহরণ হল। কিন্তু বিটিসি প্রশাসন আজিলৈকে এই অপহরণকারীক করায়ত্ত করিব নোৱাৰিলে, বরঞ্চ কিহৰ কাৰণে এজন সাধারণ অটো রিক্সা চালকক অপহরণ করা হল এই কারণে আজিলৈকে অজ্ঞাত অবস্থাতে থাকিল। এই কারণে আমি মূলত বিটিসি প্রশাসন আর বিটিসি সরকারক ধিক্কার দিছো আমি যে কার্যসূচী চলাই লৈ যাওয়াত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি কোনো উগ্রপন্থী সংগঠনক পার্টিকুলারলি নকও। আমি এটা কথাই কম যে যি উগ্রপন্থী সংগঠনে হোক বা যি দুষ্টচক্রই নকরক, এই ক্ষেত্র সরকারে করবলগিয়া আছে, বিটিসি প্রশাসন করবলগিয়া আছে, সাধারণ জনসাধারণ সাধারণ মানুষ তেওঁলোকৰ পৰাহে নিরাপত্তা আশা করে। তো এই ক্ষেত্রত আমি বিটিসি সরকারের প্রশাসনকে দুঃখী কিবা করেছো। ঘটনা সংঘটিত হয়ে গেল, 3 জনকৈ আমার সতীর্থ হয় তাত শহীদ হলে, কিন্তু সেই সময়ত অসম তথা বিটিসি সরকারে এই শহীদ পরিয়াল 3টালৈ যিবোৰ প্রতিশ্রুতি দিছিল সেইবোৰ প্রতিশ্রুতি আজিলৈকে তেওঁলোকে পালন করা নাই। আৰু এনেকুৱা প্রতিশ্রুতি আমার হয়ে থাকে, চলিয়ে থাকে বিটিসি অঞ্চলত, কিন্তু এনেকুৱা প্রতিশ্রুতিৰ পৰা এবাৰ আমি পরিত্রাণ পাবলৈ আমি রাজ্যপালের সক্রিয় হস্তক্ষেপ বিচাৰিছোঁ। বিটিসি অঞ্চলত রাজ্যপালে হস্তক্ষেপ কৰক, কিয়নো হাগ্রামা মহিলারি প্রশাসন কার্য চলোৱা তেওঁ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তেওঁৰ দিনতে এই বিটিসি অঞ্চলত লুণ্ঠন, করাপশন, হত্যা, ডিমান্ড, কিডনেপিং গোটেইখিনি চলি আছে, অনবরৰ ওপৰত শোষণ, শাসনৰ নামত শোষণ চলি আছে। কি বিচাৰি আছে, কি লাগে? আমি বিচাৰি আছোঁ বিশেষকৈ বিটিএডিত আমি মানে নিরাপত্তাহীনতাত ভুগি আছোঁ। বিগত দিনৰ পৰাই বিটিএডিখনত হত্যা, লুণ্ঠন, ধন দাবী চলি আছে। সৌহদিনা বাসুগাঁৱৰ শিলপাট গাঁৱৰ মহম্মদ নামৰ এজন আমাৰ এ বি এমছৰ কর্মী আজি প্রায় 15 দিনত ভরি দিছে, আজি পর্যন্ত মানে প্রশাসন উদ্ধার করবা নাই, তেখেতক কিডনেপ করা হয়েছে।
কীটনাশকের ক্ষেত্রে আজি পর্যন্ত প্রশাসনে মানে কোনো ধরনের মানে পদক্ষেপ মানে গ্রহণ করব পৰা নাই বলে আমি কব খুঁজো। কারণ যেহেতু আজি পর্যন্ত নূর মোহাম্মদ বিশেষকৈ আমাক অনবরত সুরক্ষা লাগে, আমি বিটিডির মাইনরিটি রাইজখানি বিশেষকৈ মানে দুর্ভোগীয়া রাইজ মানে পরিণত হয়েছো প্রশাসনের ফলের বিশেষকৈ হাগ্রামা সরকারের ফলেরপরাই আমি আজি অনবরত সকলে যে নিরাপত্তা পাওয়া নেই এই কথাখানি আমি স্পষ্টীকরণ মানে স্পষ্টকরণভাবে কব খুঁজি আছো যে বিটিএডির অগণেই অপহরণ সত্য হত্যালীলা ধন দাবি চলি আছে আর এই মানে প্রতিদিনের মানে কার্য হয়ে পড়েছে। এই কারণে আমি কব খুঁজি আছো বিটিসি সরকার মানে প্রশাসনে ব্যর্থ হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমি রাজ্যপালের হস্তক্ষেপ বিচারিছো। ইলেকশনের সময় আপনাদের আন পার্টিক ভোট দিয়ে এই ইয়ে কেন করে? ইলেকশনের সময় আকৌ বিপিএফে ভোট পাই ইলেকশনের সময়ের কথাখানি আমি প্রতি বছর রাইজক মানে বিবেক ভোট দিয়ার আহ্বান করো, রাইজে হয়তো বিবেক ভোটেই দিয়ে কিন্তু ইয়ার পরিপ্রেক্ষিতে কি হয় এই ক্ষেত্রে আমি স্পষ্ট করে কব নোৱাৰা হৈছো এতিয়া। আর আগন্তক দিনত বিটিসি সরকারক যে আমি মানে উৎখাত করিম এইটু আমার মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমি আগন্তক দিনত দেখাই দিম বলে সিদ্ধান্ত লিছো। বিটিএডি এরিয়া ইজ ডিটেরিওরেটিং ডে বাই ডে আসাম গভর্নমেন্ট টাওয়ার্ডস দ্য সিকিউরিটি অফ লাইফ এন্ড প্রপার্টি and progress of the non-bodos in this area is also not satisfactory. We therefore would like to seek your interference in all this matter. সব মোর পাছলে কবা যদি লাগি ধরে আর মানে বঞ্চিত করবলে উলাইছে, তা আমি